ভরা নই প্রখর সত কাঁধরে ছোট পিলা। প্রতিদিন বিপদকু বরণ করে নদী পার হেউচন্তি শহ শহ গরিব আদিবাসী। এটি প্রতিদিন বাজি লাগুছি জীবন। এ দৃশ্য হচ্ছে মালকানগিরি খৈরপুট ব্লক কাদগুড়া গাঁর। খৈরপুট এবং কাদগুড়া মঝিরে রয়েছে কিরমপালি নদী। খরাদিনে লোকে কষ্টে মষ্টে চালি যাতে, কিন্তু বর্ষা দিন আসলে কথা সরিলা, মানে খৈরপুটকু যা আসবা বাট সম্পূর্ণ বন্ধ। খৈরপুট ব্লক্রু মাত্র এক কিলোমিটর দূর কাদগুড়া, কিন্তু নদী পার হয়ে প্রতিদিন কাদগুড়া, কন্ধগুড়া, নন্দপুরিয়াগুড়া ও সরগীগুড়া লোকে স্কুল, হসপিটাল, ব্যাঙ্ক, হাট বজার পাই খৈরপুট ব্লক উপরে নির্ভর করে থাকে। সেপাই বিপদকু বরণ করে থাকে লোকে মানে। মেডিকাল ধরিকি সব কিছু ব্লক পঞ্চায়েত সব সেটি অছি, স্কুল মধ্যে অছি, পিলা যাই পার না নদী পাই বলি কি নদী তৈরি করবা পাই আমি বহুত লোক কইছো, হলে করিবু করবি বলি কি কে কও না। সরপঞ্চ আমার ইলেকশন হলে সরপঞ্চ আসুচি, চেয়ারম্যান আসুচি, এমএল আসুচি, জেলা পরিষদ আসুচি, সব বড় দিও আজ্ঞা আমি তোমাকে বিচ করে দেবু, গ্রাম দেবি সজাই দেবু, দুনিয়ার আমাকে আশা দেখছি। মেডিকাল তারপরে ব্লক তহসিল সব আমার খৈরপুট উপরে নির্ভর করছো আমার গাঁ লোক। বারম্বার আমি এ বিষয়ে অভিযোগ করুলে কোণী প্রশাসন অধিকারী এপর্যন্ত কোণী পদক্ষেপ হি নাই না। কোণী জরুরি কাম পড়লে বাজি লাগুছি জীবন, হাত ধরাধরি হয়ে নদী পার হয়ে থাকে গাঁ লোকে। পোল পাই প্রশাসন ও রাজনেতা বারম্বার গুহারি করছেন স্থানীয় বাসিন্দা, হলে এবে সুদ্ধা কে শুণিলে না। তারপরে এটি আমি বর্ষাকু বেশি হরিয়ান হইলু নে, আমি সে খৈরিপুট নগালে কিছু আমার কিছু নাই, যে হাট বাট যে বুতি বড়া যে আমি নইবা গরিব লোক গালুনি আইলুনি বেশি হরিয়ান হইলুনি। এমএল মন্ত্রী সরপঞ্চ এই মানে যাক সবু কলাইনি আমাকে ভোট দিও ভোট দিও, এ বর্ষরু 25 বর্ষ বিতি গলানি আমার ব্রিজ হয়ে পারলানি নাই, এবে কেমিতি কলে অবস্থার সেটা আমাকে টিকে করি করি ব্রিজ দেখাওন্তু তুমি। সরকার কহুচন্তি 2018 এবং 19 আর্থিক বর্ষরে মোট 320 বিজু সেতু মঞ্জুর হইতিলা। 2019-20 রে কোনোসি সেতু মঞ্জুর কলে নাই রাজ্য সরকার। 2020 মসিয়ারে বিধানসভারে বিভাগীয় মন্ত্রী কহিতিলে 2017-2020 সুদ্ধা মোট 3 বর্ষরে 307টি সেতু নির্মাণ হইছি, কিন্তু চিত্রকোণ্ডার এই লোকমানক দুঃখ দেখি পারিলা নাহি প্রশাসন। এবে প্রশ্ন উঠুছি এঠারে কোন বিজু সেতু পাই হকদার নুহন্তি অঞ্চলবাসী, কাদগুড়ারে কেবে হেব বিজু সেতু। মালকানগিরি চিত্রকোণ্ডারু জগন্নাথ দলাইঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।